সালাম সালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই কাছে আজকে আমি যে জিনিসটা জানতে চাই সেটি হলো আমার স্টুডেন্ট লাইফে বুখারী শরীফ আমি তিনবার পড়েছি এবং তিনবার দাওরা হাদিস মানে আমার দিয়ে পড়া হয়েছে তো সেখানে একটি রিওয়ায়াত পড়ছি সে রিওয়ায়াতটা হচ্ছে বান ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করে তারপরে তার জন্য মানে করতে পারবে কিনা এ ব্যাপারে যায় আর একজন বুজুর্গর কাছে তার কাছে জিজ্ঞেস করলে সে আবার না করে দেয় তখন তাকেও সে হত্যা করে এর এটা লম্বা প্রসেস আছে এটা আমাদের দেশে যত এই যে এক লক্ষ বিশ হাজার মাদ্রাসাগুলিতে জিজ্ঞেস করতে চাই এক একজন মানুষ একশো জন মানুষকে হত্যা করে সে জান্নাতের সুসংবাদ পাচ্ছে এটা বুখারিতে রয়েছে মুসলমান সুন্নি এবং সালাফি যারা রয়েছে তাদের গ্রন্থ আবার আমরা আরেকদিকে দেখি দিল্লিতে একজন ব্যক্তি উনার নাম নিজামুদ্দিন উনি আবার আউলিয়া কিন্তু তিনি আবার একশো জনকে খুন করেছেন পরে আবার আর খুন করেছেন পরে নাকি জান্নাতে চলে গেছেন এই যে কনসেপ্ট এগুলি নিয়ে আমাদের দেশের মূর্খ জনতা অনেক বিভ্রান্ত আপনি কি বলতে চান প্রথমে বলতে চাই সালাম শান্তি আসলে যে রেয়াতের গ্রন্থগুলোর কথা আপনি বললেন বা যে মানুষগুলোর গল্প আপনি বললেন আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি এটা কোনো লেখকের লেখা বা কোনো কাহিনীকারের কাহিনী আমরা যদি পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করি তাহলে আমি তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো পবিত্র কোরআন থেকে ইনশাআল্লাহ আমি যেই লেখকের লেখকী লেখনী বা গ্রন্থ আছে আমি এগুলার পক্ষেও না বিপক্ষেও না আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোরআনকে প্রমোট করা আমার প্রশ্নের উত্তর যদি আমি কোরআন থেকে পাই তাহলে তো আমার অন্য কোন আমার যতটুকু জানাশোনা হয়েছে কোরআন সম্পর্কে সুতরাং আপনার যে কোশ্চেনটি সেটা পবিত্র কোরআন কি বলে আমি এই মাফিক আপনাকে একটা উত্তর দিতে পারি আপনি যদি দয়া করে চার নম্বর সুরার 92 এবং 93 নাম্বার আয়াতটি একটু পড়েন আশা রাখি আপনার জন্য একটা উত্তরের পন্থা কিছুটা হলো এগিয়ে আসবে ইনশাআল্লাহKindly আপনি একটু পড়েন ভাই ওকে এখানে 4 নম্বর সূরা আর নিসা এর 92 এবং 93 তাই তো জি 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা কানাল লি মুমিনিন আ ইয়াকতুল মুমিনা ইল্লা খাতাআ ومن قتل مؤمنا خطا فتحرير رقبه مؤمنه وديه مسلمه الى اهله الا ان يصدقوا فان كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبه مؤمنه وان كان من قوم بينكم وبينهم ميثاق فديه مسلمه الى اهله وتحرير رقبه مؤمنه এর অনুবাদ হল ভুল বসত ছাড়া কোনো মুমিন লোকের পক্ষে শোভা পায় না যে সে অন্য একজন মুমিনকে কতলের মাধ্যমে হত্যা করবে তবে ভুল বসত হত্যা করলে তার উচিত একটি মুমিন বন্দি মানুষকে মুক্তি মুক্ত করে দেওয়া আর ক্ষতিপূরণ আদায় করা যা তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে তবে তারা যদি মাফ করে দেয় সে কথা আলাদা আর নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রু পক্ষে রায় কিন্তু সে নিজে মুমিন ছিল তাহলে একটি মুমিন বন্দি লোককে মুক্তি দিতে হবে নিহত ব্যক্তি যদি এমন কমের লোক হয় যাদের সাথে তোমাদের চুক্তি বহাল রয়েছে তাহলে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে ক্ষতিপূরণ বাবদ পাওনা পৌঁছে দিতে হবে আর একটি মুমিন বন্দী লোককে মুক্তি দিতে হবে তবে কিন্তু কেউ যদি তা না পারে তাহলে মাস ধরে তাকে সিয়াম তথা রোজা রাখতে হবে তাওবার এই নিয়মটি আল্লাহ তরফ থেকে নির্ধারিত আর আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক তিরোনব্বই আতে বলা হচ্ছে আর যে কেউ কোনো শেষ স্বেচ্ছায় হত্যা করবে তার শাস্তির প্রতিদান হচ্ছে জাহান নাম সেখানেই তাকে চিরকাল থাকতে হবে তার উপরে আল্লাহ তালার অভিশাপ থাকবে আল্লাহ তালার করুণা থেকে আল্লাহ তাকে দূরে তাড়িয়ে দিবেন তার জন্য ভীষণ আজাবের ব্যবস্থাও রয়েছে তাহলে এখান থেকে এটা বুঝতে পারলেন যে যদি কোন লোক হত্যা করে বিনা কারণে তাহলে জান্নাতের তো প্রশ্নই আসেনা না বরজ জাহান নামের একটা জায়গা আপনার জন্য হয়ে যাবে কোরআন এটা বলে আপনার রেওয়াতের গ্রন্থ সম্পর্কে আমার কোনো মতামত নাই বা ওই লেখকের লেখনী সম্পর্কে আমার কোন মতাবত নাই আমি শুধু আল্লাহ যে আমি তো জানি বলে যা কিছু করছে তুমি তার তুমি কেবল কোরআনের সহিতেই উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে ফেলে আমি আল্লাহ তাল শাস্তিকে ভয় পাই তাই আমি আমার পক্ষ থেকে কোনো মতামত রাখতে চাই না আমি আল্লাহ তালার পবিত্র কোরআন থেকে মতামত রাখতে চাই

আর যে ব্যক্তি একটি লোককেও বাঁচাবে সে তো গোটা মানব জাতিকে বাঁচানো তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল বার্তা বাহক রাসুলগণ এসেছে তবুও তাদের মধ্যে অনেকে এর পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে যে অনর্থক ভাবে একটা মানুষকে হত্যা করার গুণা হচ্ছে এই পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আছে সেই হত্যার সামিল সুতরাং ঠিক এর আগে রায়াতে हमने যেটা প্রশ্ন হই তার জন্য একটা জাহান্নামের জায়গা তৈরি হয়ে আছে এতটুকু বলতে পারি কাইন্ডলি আপনাকে আরেকটু অনুরোধ করব আরো একটু ক্লারিফিকেশন জন্য আপনি যদি 17 নম্বর সূরার 33 নম্বর আয়াতটি যদি পড়ে নেন তাহলে আমার মনে আরো আরো স্পষ্ট হয়ে যাবে কারণ ঠিক আছে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য একদম স্পষ্ট করে দিয়েছেন তিনি এর ব্যাখ্যা দান তিনি ব্যাখ্যা করে দিয়েছেন जस्ट আমরা যদি একটু 13 নম্বর সূরা বানি ইসরাইলের কত নম্বর আয়াত 33

যে ব্যক্তি নির্যাতিত অবস্থায় নিহত হবে আমি তার উত্তরাধিকারীকে প্রতিকারের অধিকার দান করেছি সুতরাং তাদের উচিত হত্যার ব্যাপারটি নিয়ে কিসাসের ব্যবস্থা বাদ দিয়ে যেন বাড়াবাড়ি করা না হয় কারণ সেই তো সাহায্য প্রাপ্ত হয়েছে তাদের বুঝতে পারছেন যে এখান থেকে শরীয়তের যে বিধানটা কাইন্ডলি আপনি শরীয়তের বিধানটা যদি একটু বুঝতে হয় তাহলে আপনি একটু ওপেন করবেন ফর্টি ফাইভ নাম্বার সুরার আঠারো নম্বর আয়টি তাহলে আপনি বুঝতে পারেন শরীয়তের বিধান বলতে আল্লাহ তালা এখানে কি বলতে চেয়েছেন শরিয়াতের বিধান বলতে আমরা আসলে যারা মানে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ রয়েছেন ইনারা মনে করেন যে শরিয়াতের বিধান হচ্ছে সুন্নতি বিধান অথবা হাদিসের বিধান অথবা ফিকার বিধান অথবা ফলসাফার বিধান এখন আপনি বলছেন আমি পড়ে নিচ্ছি

অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না শরীয়ত বলতে এই কোরআনের বিধি বিধান গুলাই হচ্ছে আমাদের জন্য শরীয়ত এবং আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন আশা রাখি ভাই আপনি বুঝতে পারছেন যে কাউকে বিনা কারণে হত্যা করা যাবে না ভুল বসত হত্যার সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন কি কি করতে হবে হত্যা করে ভেসতে যেতে পারবেন এরকম কথা অন্ত আল্লাহ তালার পবিত্র করা যত আয়াত আমরা পড়েছি এখানে অন্ত পক্ষে আয়াতগুলি যা আমরা পড়লাম এইগুলি হচ্ছে এই এই শরিয়াতের কথাই তো পড়লাম আল্লাহ তালা প্রদত্ত যে শরিয়ত সেই শরিয়ত সম্পর্কে আমার যে ইচ্ছা আমাদের পিজে যে আহ দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে কোরআনের আয়াত থেকেই সমস্যার সমাধান বের করা এবং প্রশ্নের উত্তর দেওয়া আশা রাখি এই প্রশ্নের উত্তরে পবিত্র কোরআন থেকে যেটা আপনি পড়তে পেরেছেন জানতে পেরেছেন এতে আপনি খুশি তো না তাহলে আমরা এইভাবেই প্রতিনিয়ত ধন্যবাদ আপনাকে জি ভাই তাহলে ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আর সবাইকে বলতে চাই যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের এই পেজে করতে পারেন ইনশাআল্লাহ আমরা যত যত সাধ্যভাবে পবিত্র কোরআন থেকে এর উত্তর দেব মানে থেকে আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ তাই তো তাহলে আমাদের কোরআনের বিপরীত কোনো অন্য গ্রন্থ যেগুলি শরীয়তের গ্রন্থ বলা হয় ওদিকে যাওয়ার প্রয়োজন নেই আল্লাহ যে পবিত্র আল্লাহ তালা কিন্তু একটা আয়তে বলেছেন এই কোরআন কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় আমি এটা কিন্তু আল্লাহ একটা ওয়ার্নিং এক ধরনের ধমকে সুরে বলেছে এবং আরেক জায়গায় বলেছে কোন কিতাবের প্রতি ইমান আনবে তো আমি এই কিতাবটাকে আঁকড়ে ধরেছি ইনশাল্লাহ আসাটাকে এখান থেকে আহ আমার যতটুকু জ্ঞান আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে সাহায্য করবে নিশ্চয়ই আমরা এই কোরআন থেকে ইনশাল্লাহ এর উত্তর উত্তর দিব ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله سلام